ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটি আমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, সেটা হচ্ছে ইংরেজির পর কি ফের ভূগোলের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এমন ঘটনা প্রকাশিত হচ্ছে ইন্টারনেটের দুনিয়ায়। তো গতকাল যে পরীক্ষা ছিল ইংরেজি, তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন ফাঁস হওয়ার যে প্রশ্নপত্র প্রকাশিত হয়েছিল, সেই প্রশ্ন কিন্তু সংসদে পাঠানো হয়েছিল এবং তার যে কিছু প্যারাগ্রাফ বা মেসেজ, সেই প্রতীকে এবার ভূগোলের ক্ষেত্রেও। তো সেই ব্যাপারে যে সংসদের কর্তৃপক্ষদের কাছে পাঠানো হয়েছিল, তার বিচার বিশ্লেষণ করে তারা জানিয়েছেন যে প্রশ্ন পাঠানো হয়েছিল সেই প্রশ্ন আদৌ এই বছরের নয়। এগুলো ইন্টারনেটের দুনিয়ায় কোনো জায়গা থেকে এডিটিং করে এই প্রশ্নগুলো 2022-এর নাম করে চালিয়ে দেওয়া হচ্ছে। আর তারা এও সর হয়েছিলেন যে 2004 ঘন্টা প্রায় নেট বন্ধের কথা বলা হয়েছে, তাহলে কি করে সেক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকা সত্ত্বেও কী করে এই ধরনের প্রশ্ন ছাপা মানে বেরিয়ে আসতে পারে বা লিক আউট হতে পারে। কালকে যখন আমি ইংরেজি প্রশ্ন নিতে যাই পরীক্ষা শেষে, তখন আমি দেখলাম যে কিভাবে প্রশ্নগুলো আসে একটা সিল বক্সের মধ্যে দিয়ে। সেখানে হেডমাস্টার মশাই নিজে বলছেন যে আমরা পুরো বন্ধ করে তারপরে কোনো জায়গা থেকে বের হতে পারি। কাজেই এই ধরনের প্রশ্ন যেখান থেকে বলা হয়েছে যে প্রশ্ন ফাঁস হওয়া, সেখান থেকে তোমাদের শুধুমাত্র সময় নষ্ট ছাড়া আর কোনো কিছুই নেই। আমি প্রথমেই বলেছিলাম যে বাংলা প্রশ্ন ফাঁস হচ্ছে দিয়ে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তবুও দেখছি বেশ কিছু জায়গা থেকে নেটের কথা বিশ্বাস করে তোমরা সেই সমস্ত প্রশ্নগুলো করে যাচ্ছ, এতে আলটিমেটলি তোমাদের নিজেদের ক্ষতি হচ্ছে। কাজেই কোনো প্রশ্ন ফাঁসের না ফেসে তোমরা নিজেদের পড়াগুলো প্রস্তুত করো, তোমাদের পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ।